আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে আমি 2 কেজি গরুর মাংস, হাড্ডি এবং চর্বি সহ নিয়ে নিয়েছি। আজকে আমি তৈরি করব স্পেশাল রেসিপি কালাভুনা, গরুর মাংসের কালাভুনা। এটা কিছু বিশেষ পার্সনের বিশেষ উপলক্ষে, তাই আমার এই বিশেষ রেসিপিটি আজকে, এবং সেটা পরে জানাবো। আজকের মাংস রান্না করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একসাথে মিক্স করে নিছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি আছে, এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর কিছু হোল স্পাইস নিয়েছি, এখানে তেজপাতা আছে 2-3টা মতো, দারুচিনি আছে, স্টারনিসিড আছে 2টা, কিছু জিরা আছে, 5-6টা মতো সবুজ এলাচ আছে, লং আছে, লবঙ্গ আছে আর বড় এলাচও আছে, সব দিয়ে দিছি। আর এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কারি পাউডার, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিছি। সাথে পাপরিকা পাউডারও দিয়ে দিছি 1 চা চামচ পরিমাণ। এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নেব, আর সাথে 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ দিলে ভালো হয়, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লাগলে পরে অ্যাড করতে পারবো। আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আমি এই মাংসের জন্য পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, যে তেলটা বেশি গিয়েছিল ওই তেলটা এখন আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে মাংস রান্না করলে খুবই মজা হয়, অনেক সুন্দর ফ্লেভার আসে। এটা অনেক সুন্দর করে মাখাতে হবে মাংসটা হাত দিয়ে, এটা অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মাখাতে হবে। আর বাকি কিছু মশলা আছে, এটা আমি পরে অ্যাড করব, যেটা আমি হাতে বানিয়েছি সব রকমের হোল স্পাইস একসাথে ভেজে। এখনই অনেক সুন্দর ফ্লেভার আসছে। এই মাংসের প্রপার টেস্ট নিয়ে আসতে হলে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মাখাতে হবে। এরপর যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাগুলো সহ একসাথে মাংসের সাথে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। যদি পসিবল হয় আরও বেশি রাখলে ভালো হয়, বাট আমার হাতে টাইম নেই, তাই আমি 1 ঘন্টা পরে রান্না করে ফেলবো। 1 আওয়ার পর ফিরে এসেছি। এখন চুলাটা আমি অন করে দিলাম, মিডিয়াম হিটে আমি 10 মিনিট মতো রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এখানে কিছু আস্ত মশলা আছে, এখানে আছে ধনিয়া, জিরা, স্টার আনিসিড, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, জিরা, বড় এলাচ, তারপরে সবুজ এলাচ যেটা ছোট এলাচ, তারপরে লং, তেজপাতা, আর এখানে কিছু আছে দারুচিনি। এগুলো সব আমি একসাথে ভেজে ব্লেন্ডার করে নিব। এগুলো আমি সাধারণত রোস্ট বা মাংসে ইউজ করে থাকি। অনেকে এখানে ফ্লেভারের জন্য আর সুন্দর কালারের জন্য শুকনো মরিচও দিয়ে দেয়, বাট আমি ইউজ করছি না, এই কারণে অনেক সময় আমি আহিলের খিচুড়িতেও হালকা পাতলা ইউজ করি, যখন মাংস দিয়ে খিচুড়ি রান্না করি তখন। আমার মশলা বানানো হয়ে গিয়েছে, আর এই মশলাটাই আমি আজকের মাংসে ইউজ করব, তাই আমি এটা রেডি করে নিলাম। আর এই মশলাটা অনেক স্ট্রং, অল্প অল্প করে ইউজ করলে অনেক সুন্দর ফ্লেভার আসে আর অনেক টেস্ট হয়। 10 মিনিট পর ফিরে এসেছি, মাংস থেকে বেশ পানি বের হচ্ছে, আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই। মাংসটা আমি মিডিয়াম টু লো হিটে রান্না করব, আবার ঢেকে দিলাম। 15 মিনিট পর ব্যাক এসেছি, মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আমি লো হিটে রান্না করছি, তাই আমার হয়তো এক্সট্রা পানি দেওয়া লাগবে না,
তারপরে আমি শেষের দিকে দেখব। আর কালাভুনা তৈরি করতে হলে একটু বেশি মাংস নিয়েই করতে হয়, আমার এখানে 2 কেজি মাংস আগেই বলেছি। এটা হচ্ছে চিটাগাংয়ের ঐতিহ্যবাহী কালাভুনা হবে, বাট আমি কিছুটা আমার টেকনিক অবলম্বন করব। আর আজকের এই বিশেষ রেসিপিতে বিশেষ উপলক্ষে করতেছি, এটা লাস্টে জানাবো। মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে আর তেলও ভেসে উঠেছে, মোটামুটি রেডি হচ্ছে বোঝা যাচ্ছে। আমি মাংসের কোনো প্রকার পানি ইউজ করি নাই, মাংস থেকে যে পানি বের হয়েছিল ওই পানি থেকেই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরেকটু জাল দিব আরেকটু শুকানোর জন্য। অনেক সুন্দর কালার চলে এসেছে, তেল ভেসে উঠেছে, মাংসটা মোটামুটি রেডি, কিন্তু আমি আরও একটু জাল দিব সফট করার জন্য। মাংসটা জাল দিতে দিতে অনেকটাই কালো হয়ে আসছে, আগে কালারটা ছিল অনেক স্বচ্ছ, এখন কালারটা বেশ ডার্ক হয়ে আসছে। আর একটু জাল দিব, তারপরে আমি বাগার দিয়ে দিব। আর এই চিটাগাংয়ের কালো ভুনার মূল বৈশিষ্ট্য হচ্ছে বাগার, বাগারটা দিলে কালো ভুনার অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। এখন আমি 4-5টা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। মাংসটা এভাবে খেলেও অনেক মজা লাগে, আমি এমনিতেই গরুর মাংস রান্না করলে এই টাইপেরই করি, অনেকটা কালাভুনার টেস্ট পাওয়া যায়। আর অরিজিনালি প্রপার কালাভুনা করতে হলে ডেফিনেটলি বাগার দিতে হবে। আমি আজকে পুরোটা কালাভুনা করব না, অর্ধেকটা আমি কালাভুনা করব। 2 কেজি মাংস দুই রকম টেস্টেই খাবো আজকে। এখন আমি 1 চা চামচ পরিমাণ আমার নিজের বানানো মশলা, যেটা সব রকমের মশলা মিক্সড করে হালকা ফ্রাই করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা আমি 1 চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি। পরে দিলাম এই কারণে যে এটা ফ্লেভার অনেক ভালো আসবে। আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর মাংসের কালাভুনা করতে হলে অবশ্যই সরিষার তেল দিয়ে বাগার দিতে হবে। আমি এখন একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি, বেশি তেল দিব না, আমার মাংসে অনেক তেল বের হয়েছে, আবার তেলও দিয়েছিলাম একটু বেশি করে। আমার পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে হাফ মাংস এখানে উঠিয়ে দিব। আমি পুরোটাই যদি কালাভুনা করতাম তাহলে হয়তো বাগারটা আমি পাতলের ভিতরে দিয়ে দিতে পারতাম, বাট আমি যেহেতু সবগুলো করব না তাই আমি অর্ধেক মাংস এখানে উঠিয়ে দিচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিউব কিউব করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, বেশ মোটা করে কেটেছিলাম। আর সাথে কিছু ক্যাপসিকামও কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিচ্ছি জাস্ট কাঁচামরিচের ফ্লেভার আসবে এই জন্য। আমার মাংসটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর কারো যদি মন চায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা খাবেন, তাহলে যদি ঘরে রান্না করা মাংস থাকে জাস্ট বাগার দিয়ে নিলেই হয়ে যাবে কালাভুনা। বাগার দিয়ে একটু মাংসটা একটু মানে কালা কালা করতে হবে, একটু ভাজি ভাজি করতে হবে, হয়ে গেল কালাভুনা। আমি মাঝে মধ্যে এইভাবেই করি, মাংস রান্না থাকলে এভাবে জাস্ট বাগার দিয়ে নিই, বাগার দিয়ে একটু ভাজি করে নিই, একটু কালো কালো করে নিই, বেশ মজা লাগে, অসাধারণ ফ্লেভার আসছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আজকে আমার এই রেসিপিটা হচ্ছে বিশেষ বিশেষ পার্সনের উপলক্ষে বিশেষ রেসিপি। আমার হচ্ছে 1 ঢিলের 2 পাখি,
কালা ভুনাও খাওয়া হচ্ছে, এখানে পাতিলে রেখে দিয়েছি মাংস রান্না, ওটাও একটু ডাক করে ফেলেছি। নর্মাল মাংসের থেকে আমি সবসময় এভাবেই মাংস রান্না করি, এটা আসলে অনেক টেস্টি হয়। আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি, অসাধারণ একটা রেসিপি, ভালো লাগলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারবেন, খুবই মজার একটা রেসিপি। এটা পরোটা, পোলাও, সাদা ভাত, রুটি যে কোনোটার সাথে খেতে পারেন, খুবই অসাধারণ টেস্ট লাগে। প্রথমে বলেছিলাম না বিশেষ বিশেষ পার্সন, এটা হচ্ছে আমার আব্বা আর আম্মা। আর 10 তারিখ ডিসেম্বরের আমার আব্বার বার্থডে ছিল, আজকে 11 তারিখ হয়ে গিয়েছে, আর আজকে সান্নি আর শাহিনের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই এই এদের উপলক্ষেই আমার এই রেসিপিটি আরও আছে সামনে। এই যে আমাদের হিরো ভাইয়া, হিরো ভাইয়ার বার্থডে আজকে, এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে অরণ্য, ওর বার্থডে আজকে। ওর মেন আসলে ওর উদ্দেশ্যে আমার রেসিপিটি তৈরি করা। ও আমাকে সবসময় বলে, আপু তুমি কেন ভেজিটেবলস দাও, আমি ভেজিটেবলস খেতে খেতে অধৈর্য। আর মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কুয়াশা, আমার ছোট আব্বার ছেলে। এরা দুইজন মাংস ছাড়া কিছু বুঝে না। যাই হোক, তোদের উদ্দেশ্যেই বলি, আমি এটা রেসিপিটি দিলাম আমার ইউটিউবে, এখান থেকে ডাউনলোড করে খেয়ে নিস, ঠিক আছে। এভরি ইয়ারই আমি ডিসেম্বর মাসে বাংলাদেশে থাকি, ব্যাড লাক এই বছরে থাকতে পারলাম না। যাই হোক, সবারই বেশিরভাগ মানুষেরই ডিসেম্বরের বার্থডে, তাই আমরা অনেক এনজয় করি। যাই হোক, ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ করছি, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।